প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে একটি নতুন ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আজকে পরিবার সহ আসলে একটি ট্যুর করতে যাচ্ছি একটি নতুন ব্যতিক্রম জায়গা দিনাজপুর জেলার সুন্দর একটি পার্ক রয়েছে জীবন মহল পার্ক সেজন্য যাওয়ার জন্য অবশ্যই আমরা রেডি হয়ে নিয়েছি সবাই এখানে দুই ভাগ্নিকে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে কিন্তু আমার ছোট একটি ছেলে রয়েছে সেও কিন্তু পাশে রয়েছে এবং আমার সহধর্মিণী সহ এবং ভাবি সহ আমরা বেশ আনন্দ মুহূর্তে একটি সময় কাটাবো আমরা সকলে আসলে বিরল থানার সামন থেকে জনপতি বিষ্টকা করে খুব সহজেই কিন্তু চলে যাই কাঞ্চন মোড়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়াইলে জীবন মহলের ঢোকার বড় গেটটি সকলের চোখে পড়বে নামটি শুনলে অবাক লাগে জীবন মহল আসলে কি আছে এই পার্কে দেখার জন্য বরাবরই সেখানে চলে আসে এবং পাশেই কিন্তু ফুচকার দোকান রয়েছে এবং সেখানে কিন্তু লক্ষ্য করে দেখতে পাবেন জীবন মহল পার্কের রিসোর্ট সম্পর্কে বলা রয়েছে সেখানে জনপ্রতি পূর্বে 50 টাকা করেছিল এখন কিন্তু 100 টাকা করে জনপ্রতি নেয় আমরা ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন ভাবি চমৎকারভাবে দাঁড়িয়ে রয়েছে হাতে ডানে বামে সব দিকে আসলে মনোরম পরিবেশ এবং সৌন্দর্যমণ্ডিত করে আসলে সাজানো হয়েছে সবকিছু স্পষ্ট করে দেখানোর সুবিধার্থে আমি তিনটি পার্টে আসলে এই পার্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখছেন প্রথম পার্ট আর প্রথম পার্টের হাতে ডানে বামে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন আচারের দোকান রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু ট্রেনের একটা ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য এবং বড়রাও উঠতে পারে তবে যখন প্রবেশ করলাম দেখি যে টিকিট কাউন্টারে কেউ নেই আসলে এটি টিকিট কাউন্টার ছিল না বরাবর একটু সামনের দিকে এগিয়ে গেলে সেই টিকিট কাউন্টার আসলে দেখা যাবে একটু সুযোগে দেখে নিলাম আশপাশ বের হয়ে মূল রাস্তায় প্রবেশ করে খুব সোজাসুজি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তবে এগিয়ে যাওয়ার পর সেখানে দেখলাম টিকিট কাউন্টার লেখা রয়েছে এবং সেখানে লেখা রয়েছে জনপ্রতি 50 টাকা 50 টাকা করে হলে আপনারা খুব সহজেই কিন্তু এই ট্রেনে জার্নি করতে পারেন সেই সময় কিন্তু এখানেও আসলে রাইডস রয়েছে চড়ার জন্য নৌকার মতো করে ব্যবস্থা আপনারা যতই ঘুরবেন ততই মুগ্ধ হবেন জায়গাটি বেশ পরিবেশ মণ্ডিত এবং নিরাপদ সেখানে কিন্তু অনেক কৃত্রিম প্রজাতির আসলে প্রাণীর সুব্যবস্থা রয়েছে যেখানে খুব সোনা অনায়াসে সুন্দর ছবি তোলা যায় এখানে একটু হাতের ডানে বামে সব দিকে লক্ষ্যগুলোই দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লক্ষ্য করছেন জীবন মহল ফ্যামিলি পার্ক অ্যান্ড কমিউনিটি সেন্টার অ্যান্ড পিকনিক স্পট তারা কি কি ধরনের কার্যক্রম আসলে এখানে অব্যাহত রেখেছে সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে খুব সহজে এবং নিরাপদে সেখানে বিভিন্ন অনুষ্ঠান আসলে সুসম্পন্ন করা হয় আর অবাক করার বিষয় হচ্ছে এই জায়গাটিতে আসলে অনেক কিছুই রয়েছে সেই সঙ্গে দেওয়ালের যে চারপাশের মনোমুগ্ধকর যে অঙ্কনগুলো আসলে খুবই আকৃষ্ট করে এখন যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে দরবার শরীফ এখানে মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়ভাবে আসলে গেটটি আসলে তৈরি করা হয়েছে বেশ ভালোই লেগেছে এই দরবার শরীফের প্রবেশদ্বার চারপাশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছু কিছু জায়গা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না কেননা এখানে অনেক প্রেমিক প্রেমিকেরা আসলে বসে কিছুটা সময় কাটাচ্ছে প্রিয়জনের সঙ্গে সেই ভালো মুহূর্তে আসলে ব্যাঘাত ঘটাতে চাই না বিধায় কিন্তু তাদের সেই জায়গাগুলো আসলে ভিডিও করিনি মাঝে মাঝে এড়িয়ে গিয়েছি মূল জায়গাগুলো কিন্তু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এবং সঙ্গে আছেন এবং দেখতে থাকুন পার্কটি প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আর বাংলাদেশের সর্ববৃহৎ ওয়েব পুল এখন এই জীবন মহল পার্কে এখন আমি আসলে দরবার শরীফের একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছি আর সেই জায়গাটিতে কি কি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাম পাশের দিকে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো দরবার শরীফ পিছনের যে দৃশ্যটি আসলে আরও আকৃষ্ট করবে আপনাদের আসলে দেখার মতো এবং ভালো লাগার জায়গা বলা যায় আসলে এই জায়গাটি চমৎকার এবং মনোমুগ্ধকর জায়গা যখন কাছাকাছি গেলাম তখন দেখলাম সেখানে লেখা রয়েছে হল রুম এবং সেখান থেকে এই হল রুম থেকে কিন্তু আমরা স্পষ্ট দরবার শরীফের পিছনের দিকটি কিন্তু আপনাদেরকে সুস্পষ্ট করে দেখানোর চেষ্টা করব আমি কিন্তু ঠিক সেইখানেই অবস্থান করছি একদম দরবার শরীফের যে পিছনের দিকে প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং আকৃষ্টকরভাবে কিন্তু চমৎকারভাবে প্রবেশদ্বারটি পিছনের দিকে কিন্তু সুন্দরভাবে দৃষ্টিনন্দন করে আসলে রাখা হয়েছে এবং দেখার মতো পার্কে আরেকটি আকর্ষণীয় বেশ ভালোই লেগেছে সেটি হচ্ছে সব কিছু যেন ফুলে ফুলে সজ্জিতভাবে সাজানো হয়েছে আমি এই মুহূর্তে অবস্থান করছি তার পাশেই রয়েছে কমিউনিটি সেন্টার এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কার্যক্রম সুসম্পন্ন করা হয় আসলে সব কিছুই যেন একটি অন্যরকম জগৎ মনে হচ্ছিল আসলে সব কিছুই একদম সাজানো গোছানো এবং জায়গাটিতে এসে আমার ছেলে বেশ আনন্দ পাচ্ছে সে আসলে বাস্তবে অনুভব করার চেষ্টা করছিল এটি সত্যি না আসলে মিথ্যা সে টাচ করছিল বারবার আসলে এটি যে আসলে কৃত্রিমভাবে আসলে তৈরি করা হয়েছে সেটিও সে বুঝতেই পারেনি সে ভাবছে যে সত্যিকারে বানর রয়েছে সেখানে চমৎকার লেগেছে আসলে দৃষ্টিনন্দ সেই ঝর্ণার পানিটি পার্কের একপাশে জীবনমহল কমিউনিটি সেন্টার রয়েছে সেখানে বিয়ের অনুষ্ঠান সহ সুন্নতে খাতনা ও জন্মদিন পালন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং হয়ে থাকে এই জীবনমহল পার্কে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক দেখতে আসেন
বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এই জীবন মহল পার্ক হচ্ছে মূল আকর্ষণ। সুপ্রিয় দর্শক, আমরা এখন প্রথম পর্ব শেষ করব এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি আরেকটি জায়গা ভিতরের দিকে। সেখানে যখন আমরা অবস্থান করি এবং চারপাশ এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করছিলাম আসলে জায়গাটি কতটা সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো রয়েছে। পার্কটি পর্ব হিসেবে দেখার কারণ হচ্ছে আপনাদেরকে সহজভাবে আসলে জায়গাটি গুছিয়ে দেখানোর জন্য, কেননা আসলে পূর্বে জায়গাটি খুবই ছোট ছিল পার্কটি। এখন বর্তমান আসলে বিশাল এলাকা জুড়ে আসলে এই পার্কটির অবস্থান করা হয়েছে এবং নির্মিত হয়েছে। এই জায়গাটি দিনাজপুর শহর থেকে খুব সহজে কিন্তু আবার যাওয়া যায়। দিনাজপুর জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে লিলির মোড় ভালুয়া ডাঙ্গা সড়ক পার হয়ে কাঞ্চন মোড়ে এই পার্কটি অবস্থিত। এর নাম হচ্ছে জীবন মহল বিনোদন পার্ক ও কমিউনিটি সেন্টার। এই জায়গাটি যখন ঘুরে ঘুরে দেখছিলাম কিছুটা হলেও অনুমান করতে পেরেছি এই জায়গাটি আসলে শিশু বাচ্চাদের জন্য খুব অর্থাৎ ছোটদের জন্য বেশ জনপ্রিয় জায়গা এবং আনন্দদায়ক জায়গা বলা যায়। এখানে কৃত্রিম প্রজাতির বিভিন্ন প্রাণীর সুব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আসলে ছবি তোলা যায়। সেই সঙ্গে যদি একটু আশপাশ লক্ষ্য করেন দেখতে পাবেন সেখানে কিন্তু সুব্যবস্থা রয়েছে বসার জন্য। এছাড়াও কিন্তু এখানে একটি দোকান লক্ষ্য করেছি, সেখানে কিন্তু প্রয়োজনীয় আসলে খাবার সামগ্রী ক্রয় করতে পারেন। তার পাশেই যখন আপনারা যাবেন দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের মজাদার বিভিন্ন রাইডস রয়েছে যেখানে বাচ্চারা খুবই আনন্দ করতে পারে। তবে এখানে ফ্রিতে ওঠার সুযোগ নেই, অবশ্যই আপনাদের টিকিট কাউন্টার এখানে রয়েছে পাশে, সেখানে টিকিট ক্রয় করে কিন্তু আপনারা অনায়াসে সুন্দরভাবে বাচ্চাদেরকে মনোমুগ্ধকরভাবে আনন্দ দিতে পারেন। এই জায়গাটি এটি হচ্ছে শেষ প্রান্ত, সেখানে কিন্তু দৃষ্টিনন্দন একটি মূর্তি লক্ষ্য করা যাচ্ছে। পাশেই সুন্দর সুব্যবস্থা রয়েছে বসার জন্য, প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা বলা চলে। শুনুন দর্শক, এখন আমরা তৃতীয় পর্বে আসলে প্রবেশ করবো, দেখাবো আসলে তৃতীয় পর্বে কি রয়েছে। এটি হচ্ছে গেট, প্রবেশদ্বার। এই জায়গাটি বেশ ফাঁকা রয়েছে, ভবিষ্যতে হয়তো বা কিছু করা হবে এবং যখন যাবেন তখন হাতের ডান পাশে দেখবেন এখানেও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে বসার জন্য, এবং উপরে যদি লক্ষ্য করেন কাপড় এবং গাছগাছালি দিয়ে সুন্দরভাবে আসলে পরিপাটিভাবে সাজানো রয়েছে। আমরা মূল আকর্ষণের দিকে আসলে প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। এই গেটটি বেশ ভয়ঙ্কর গেট দেখা যাচ্ছে, কেননা আসলে ভয়ঙ্করভাবে আসলে অঙ্কন করা হয়েছে, যেটি আসলে যে কারো আসলে প্রথমবার দেখলে ভয় লাগতে পারে। সিঁড়ি বেয়ে আসলে নিচের দিকে নামতে হয়, আবার সেখান থেকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে হয়। আসলে যখন লাইটিং থাকে অর্থাৎ সন্ধ্যার পরে নাকি জানা গিয়েছে আসলে সেখানে কিন্তু অনেকটা দৃষ্টিনন্দন এবং অনেক ধরনের আকর্ষণ করে, যেটি আসলে অবাক করার বিষয়। এই জায়গাটি আসলে যারা আসবেন অবশ্যই বিকেলবেলা আসার পর অপেক্ষা করবেন, সন্ধ্যা অবধি, তখন কিন্তু চমৎকার লাইটিংয়ের অনুভব করতে পারেন। এখানে কিন্তু অনেক কাজ চলমান রয়েছে, সেই সাথে ডান দিকের অনেক কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। চলুন চারপাশটা একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, কীভাবেই যে সাজানো হয়েছে গুছিয়ে রাখা হয়েছে অবাক করার বিষয়। ফুলগুলোর জন্য তার সৌন্দর্য ফিরিয়ে পেয়েছে আসলে এই চমৎকার জায়গাটিতে। মনে হয় যেন আমরা কোনো দেশে নয় বিদেশের কোনো একটি মাটিতে অবস্থান করছি এবং বিদেশের কোনো পরিবেশে অবস্থান করছি। এত সুন্দর পরিবেশে যে আমাদের বাংলাদেশের মানুষজন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আসলে দৃষ্টিনন্দনভাবে মানুষের মনকে আকৃষ্ট করতে পারে, এই জায়গাটিতে না আসলে আসলে কল্পনা করা কঠিন। সেই জায়গাটিতে আরেকটি আকর্ষণীয় লেগেছে ঘোড়ার গাড়ি, বেশ আনন্দদায়ক। এখানে উঠলে আবার জরিমানা দিতে হয় 200 টাকা। বিধায় যারা আপনারা আসবেন অবশ্যই এই জায়গাটিতে ওঠার চেষ্টা করবেন না, যেহেতু সাইনবোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে অনুমতি ছাড়া কোনোভাবেই আসলে ভিতরে প্রবেশ করা যায় না। বেশ ভালোই লেগেছে এই ঘোড়ার গাড়িটি। কোথায় পার্কটি যতই ঘুরবেন ততই ভালো লাগবে, কারো ভালো লাগবে না এমন ব্যক্তি এখানে আসলে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনারা সময় সুযোগ করে এই জায়গাটিতে যারা আসেননি দেখেননি তাহলে একবার হলো এই জায়গাটিতে ঘুরে আসেন, ভালো লাগবে। পার্কটি আরও একটি আকর্ষণীয় জায়গা রয়েছে, সেই জায়গাটিতে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। তবে তার পাশে একটি বাস্তব আসলে প্রাণী রয়েছে, সেখানে আমরা দেখব কিছু হরিণ সংরক্ষণ করা হয়েছে, সেই চিড়াখানার বলাই যায় সেই জায়গাটিতে। এরকম একটি বাউন্ডারির ভিতরে সুন্দরভাবে আসলে রাখা হয়েছে হরিণগুলোকে, সেখানে আপনারা দেখতে পারেন। ঠিক হাতের বাম পাশে একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে, সেখানে কিন্তু প্রয়োজনীয় নাম্বার, সেই সঙ্গে একটি কথা স্পা রয়েছে, 8-9 কক্সবাজার সমুদ্র সৈকত, এখন থেকে উপভোগ করতে পারেন এই জীবন মহল পার্কে।
এই গেটের ভিতর যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল অন্য এক রকম জগতে প্রবেশ করেছি। যতই দেখছি ততই ভালো লাগছে। আপনাদের ভালো লাগার সেই মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করব। ডানে বামে সব দিকেই যেন এক অন্যরকম সাদৃশ্যপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে। যতই দিন যাচ্ছে ততই আসলে এই পার্কের আধুনিকতার যে কাজটি সেটি কিন্তু চলমান রয়েছে। পূর্বে যেহেতু জায়গাটি ছোট ছিল কিন্তু বর্তমান জায়গাটি আসলে ব্যাপকভাবে জায়গাটিতে আসলে বাড়ানো হয়েছে। আসলে জীবনমহল যে পার্কটি আছে যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। দূর এগিয়ে যাচ্ছি ততই আসলে অনেক দৃষ্টিনন্দন। চারদিকে আসলে বিভিন্ন কৃত্রিম প্রজাতির পশু পাখিরও ব্যবস্থা রয়েছে, এছাড়াও বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আসলে দেখার মতো আসলে জায়গা বলা যায় এই জীবনমহল পার্ক। বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য নতুন নতুন অনেক কিছু সংযুক্ত করা হয়েছে। এখানে অনেক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। কারণ এই পার্কের চতুর্দিকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন চারদিক থেকে কিন্তু বসার মতো অনেক সুন্দর সুন্দর করে গোল ঘর তৈরি করা হয়েছে। এখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা রয়েছে। একটু সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখব। এগিয়ে যাই, দেখতেই পাচ্ছেন অনেক দৃষ্টিনন্দনভাবে অনেক কিছুই কিন্তু তৈরি করা হয়েছে। দেওয়ালের চারদিকে আসলে অনেক ধরনের আর্ট করা রয়েছে, সেই সাথে মাঝখানে পানি চতুর্পাশ দিয়ে ঘেরা। সেই সাথে কিন্তু কিছুটা লক্ষ্য করলে দেখতে পাবেন একদম আসলে পানির কাছাকাছি মধ্যে রাখা হয়েছে। এটি আসলে অনেকটা অন্যরকম একটি ব্যতিক্রম উদ্যোগ বলা যায় এবং আমি নিজেও সেখানে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছিলাম, যেহেতু চতুর্পাশটা কিন্তু অনেক সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো রয়েছে। যত দূর এগিয়ে যাই ঠিক ততই শুধু দেখতে পাই সৌন্দর্য আর সৌন্দর্য এবং আকৃষ্ট করে যে কাউকে। এবং আশেপাশে যখন একটু লক্ষ্য করলাম ভালোভাবে অনেক কাজই কিন্তু চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এখনও অনেক কিছুই করা হয়নি, তবে অনেকটা সুন্দরভাবে এখনও কিন্তু কাজ চলমান রয়েছে। এটি যখন পরিপূর্ণ রূপ দেওয়া হবে আশা করা যায় ভবিষ্যতে আরও আকর্ষণীয় হবে এবং সকলের কাছে এই জীবনমহল পার্ক আরও আসলে দৃষ্টিনন্দন এবং সকলের কাছে সুপরিচিত লাভ করবে। প্রতিটি ভালোবাসার জায়গা নিজ নিজ অবস্থান থেকে আসলে অনেকভাবে সাজানো হয়, যেমন এখানেও কিন্তু তার বেদি আই লাভ জীবনমহল, যেটি আসলে অনেকটা আকৃষ্ট করে যে কাউকে। চারদিকে রয়েছে দেওয়ালের আর্টগুলো আসলে আরো আকৃষ্ট করে যে কাউকে। ভ্রমণ সবসময় সুন্দর হয় না, সবসময় আরামদায়কও হয় না, কখনো কখনো মনে দেয়, কিন্তু এটা সঠিক, ভ্রমণ মানুষকে বদলে দেয়। এটি আপনার স্মৃতিতে আপনার চেতনায় আপনার হৃদয়ে পরিবর্তন এনে দেবে। তাই ঘোরার মধ্যে যদি বিশেষ জায়গা বাছাই করা যায় তার মধ্যে জীবনমহল পার্ক একটি অন্যতম। অসাধারণ একটি জায়গা জীবনমহল পার্ক, একই দেখবেন ততই মুগ্ধ হবেন। আরও অনেক কাজ এখানে চলমান রয়েছে, যে কাজগুলো আসলে সম্পূর্ণ হলে আরও দৃষ্টিনন্দন হবে। অনেক সৌন্দর্য, বেশ হৃদয়ে মন কাড়ে। সত্যি এই পার্ক সম্পর্কে বহু অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন। জীবনের আরেক নাম গতি বা চলা। যে যে জানে না সে জীবনে বদ্ধ জলাশয়ের মতো। খুব কম মানুষ আছেন যারা ভ্রমণ করতে পছন্দ করেন না। ভ্রমণ আমাদের মনকে তার বিশালতার জগতে হারিয়ে যাওয়া শেখায়। আপনারা দূরে গেলেই কেবল উপলব্ধি করতে পারবেন আপনার চারপাশের আপন মানুষের ভালোবাসা। ভ্রমণ মনকে প্রফুল্ল করে থাকে আর একটি তখনই নতুন কিছু। আমি মনে করি পৃথিবী একটা বই, যারা ভ্রমণ করে না তারা অনেক কিছু জানে না, কিন্তু এটা নির্মম সত্য যে আমাদের স্বল্প জীবনে পৃথিবী নামক বইয়ের অনেক অজানা বিষয় অদেখাই থেকে যায়। আমরা নানা ধরনের সীমাবদ্ধতায় ভ্রমণ করা সম্ভব হয়ে ওঠে না, তবে যারা খুবই ব্যস্ত থাকেন মাঝে মাঝে সুযোগ পেলে ভ্রমণ বিষয়ক বই পড়তে পারেন, সুযোগ নিতে পারেন ইন্টারনেটের সাহায্য। যখনই সুযোগ পাবেন বেরিয়ে পড়তে পারেন, ঘুরতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। আপনারা যখন এই স্থানটিতে আসবেন অবশ্যই এমনভাবে সময় নির্ধারণ করবেন যাতে একসাথে রাতের যে লাইটিংয়ের সৌন্দর্য সেটি উপভোগ করতে পারেন। পার্কটি দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এস ব্লক 24 চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।